প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তাই না? আজকের ক্লাসে আমি গত ক্লাসে কি করেছি, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ অধ্যায় ছয় থেকে ভগ্নাংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন করাইছি তোমাদের। আজকে আমি কি করাবো তোমাদের, সৃজনশীল প্রশ্ন। তাহলে তোমরা খাতা বের করো এবং বোর্ডে যে অঙ্কগুলো আমি করাবো অবশ্যই খাতায় তুলে নিবা, বাড়ির কাজ দেওয়া থাকবে, বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা করবা। তাহলে এসে বোর্ডে এসে দেখি, এখানে দেখো সৃজনশীল প্রশ্ন অধ্যায় ছয়, সৃজনশীল প্রশ্ন দেখো। আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি, এখানে আমি তোমাদের এটা সমাধান করে দিব। 15 মিটার লম্বা একটি লাল ফিতার 1 মিটার সবুজ রং এবং 1 মিটার হলুদ রং করা হলো। তাহলে এখানে কয়টা রঙের কথা বলা হয়েছে, লাল রং আর হচ্ছে সবুজ রং, দুইটা রং করা হয়েছে, লাল রং সবুজ রং, আর হচ্ছে কি লাল রঙের ফিতা সবুজ আর হলুদ রং করা হলো। তাহলে লাল ফিতাকে সবুজ আর হলুদ রং করে দিলাম আমরা, তখন আমরা কি করব, মোট কত মিটার সবুজ ও হলুদ রং করা হলো। তাহলে মোট কত মিটার হচ্ছে, তাহলে এই দুটোকে আমরা কি করব, যোগ করব তাই না? দেখো এটা কিন্তু সাথে সাথে হয়ে যাবে, এই দুটোকে আমরা কি করব, সবুজ আর হলুদকে আমরা যোগ করে দিব, ভগ্নাংশকে ভেঙে নিয়ে তারপর আমরা কি করব, যোগ করে দিব। ফিতাটির কত মিটার লম্বা রং অবশিষ্ট রইল, তাহলে অবশিষ্ট আমরা বের করতে গেলে ক থেকে আমরা যেটা অ্যান্সার করবো সেটার সাথে আমরা কি করব, 15 বিয়োগ করে দিব, তাহলে আমরা কিন্তু অবশিষ্ট অংশটা পেয়ে যাব। দেখো খুবই সোজা, সবুজ রং ও হলুদ রঙের ভগ্নাংশ দুটি গুণ করো। এখানে তোমাদের হবে ভগ্নাংশ দুটি গুণ করো, গুণ করো, তাহলে ভগ্নাংশ দুটোকে আমাদের কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন অঙ্কটা করে ফেলব, আমরা অবশ্যই সুন্দর করে লিখবো তাই না? ফিতাটির আমরা কি লিখবো, সবুজ রং করা হয়েছিল, সবুজ রং সবুজ রং করা হয়েছিল কত, 5 সমস্ত 21 6, এত তাহলে কি হবে, 5 6 30 আর 31 এর কত হবে 6, এত মিটার। তারপরে কি আছে, হলুদ রং করা হয়েছিল তাই না, এখানে আমরা লিখব হলুদ রং, হলুদ রং করা হয়েছিল কত, 4 6 1 3 এত মিটার। তাহলে কি হবে, 3 4 12 আর 13 3, তাহলে এই মিটারকে কি করতে হবে, আমরা আগে বলছিল মোট সবুজ হলুদ রং করা হতো, তাহলে মোট সবুজ হলুদ রং করা হয়েছিল, মোট সবুজ ও হলুদ রং করা হয়েছিল, তাহলে আমরা কী করে দিব, এখানে যোগ করে দিব, 31 6 যোগ 13, এখানে আমাদের ভগ্নাংশে কত আসবে, 6 দিব, এখানে কত আসবে 6, তাহলে 31 যোগ 13 দোকানে কত হলো, 26 6, এখানে কত হলো 7, আর 3 7 3 আর দিয়ে কত হলো 5 6, এটা আমরা কী করবো, ভাগ করে দিব, ভাগ করলে আমাদের কিন্তু অঙ্ক এসে যাবে, এখানে 3 দিয়ে ভাগ করে দিয়ে হবে, 3 দিন হলে কত হবে 19, তাহলে কত হবে 19 2, এটাই আমরা রেখে দিব, যদি আমরা না রাখতে চাই তাহলে আমরা কী করবো, ভাগ করে দিব, 9 দোকানে কত হলো 18 1 1 2, এটাও আমরা লিখতে পারি, এটাও আমরা লিখতে পারি, তাহলে উত্তরে আমাদের কত আসলো 9 সমস্ত 1 2, এত আমরা কি লিখবো, এত মিটার। তাহলে দেখো এখানে আমরা আরেকটু জিনিস লক্ষ্য করি,
যে কণা মানে আমাদের কি ছিল, মোট ফিতা কত রং করা হয়েছিল, তাই না? ফিতার সবুজ রং এত ছিল, হলুদ রং ছিল এত, তাহলে মোট সবুজ ও হলুদ রং দুটাকে আমরা কি করলাম, যোগ করলাম ভগ্নাংশ করে। তারপরে এখানে আমরা কি করলাম, কাটাকাটি করে ভাগ করে দিলাম, নয় সমস্ত দুই মিলে এটাকে আমি ভাগ করে নয় সমস্ত একের দুই করে দিলাম, অর্থাৎ এত মিটার উত্তর আসলো, নয় সমস্ত একের দুই মিটার, 19/2। এটা রাখলেও তোমার পারতে, কিন্তু ভেঙে দেওয়াই ভালো। তারপরে আমরা চলে আসবো কততে, খ নাম্বারে। আমাদের বলছে ফিতাটির কত মিটার লম্বা রং অবশিষ্ট রইল, তাহলে ক হতে আমরা কি পাইছি, ক হতে আমরা পাইছি কি সবুজ ও হলুদ রং করা হয়েছিল কত মিটার, সবুজ ও হলুদ রং করা হয়েছিল, অর্থাৎ মোট কত রং করা হয়েছিল, তাই না? সবুজ আর হলুদ কত রং করেছিলাম আমরা, 19/2 কত হবে, 2, এত মিটার, এত মিটার। তাহলে কি বলছে অবশিষ্ট, ওখানে কি বলছে মোট দৈর্ঘ্য কত ছিল, মোট দৈর্ঘ্য আমাদের 15 মিটার, অর্থাৎ এত মিটার লম্বা ছিল, দৈর্ঘ্যটা আমরা কি মাপবো, লম্বা, অর্থাৎ এত মিটার লম্বা ছিল। তাহলে অতএব অবশিষ্ট কি হবে, আমাদের কি বলছে অবশিষ্ট বের করতে হবে, অবশিষ্ট তাহলে কি হবে, 15-19/2। এখন এটাকে আমরা ভগ্নাংশটাকে আমরা কি করবো, ভাঙ্গা নিব, 2 কত হলো, 30/19, এটা বিয়োগ করলে আমাদের কত হবে, 11, যদি আমরা ভাগ করি 11, পাঁচ কেন 10, 1, 1/2, তাহলে এত মিটার। তাহলে উত্তরে আমরা কত লিখব, 5/2 মিটার। তাহলে আমরা পেলাম কি, সবুজ হলুদ রং করা হয়েছিল এত মিটার, মোট দৈর্ঘ্য ছিল আমাদের, মোট দৈর্ঘ্য যেটা আমাদের প্রথমে দেওয়া আছে, মোট দৈর্ঘ্যটা 15 মিটার। তাহলে অবশিষ্ট যেহেতু বের করতে বলছে, অবশিষ্ট আমরা 15-9/2, অর্থাৎ এটা আমরা ক হতে পেয়েছি, তাহলে অঙ্কটা করে দেন, 5/1/2 মিটার, এটা কিন্তু আমাদের অঙ্কে চলে আসলো। তাহলে আমরা এখন আসবো কি, গ নাম্বারে। দুটো কি বলছে, দুটার পর, তাহলে ফিতাটিতে সবুজ রং করা হলো, সুন্দর করে আমরা অবশ্যই কথা দিয়ে লিখবো, সবুজ রং করা হলো, কত ছিল, 5/1/6, তাহলে প্রথমে 5/6/30, 31/6, এত মিটার। আমরা কথা দিয়ে লিখে অঙ্ক করবো, শুধু সরাসরি কিন্তু অঙ্ক করে দিলে কখনোই হবে না। তাহলে ফিতাটিতে হলুদ রং করা হয়েছিল, হলুদ রং কত ছিল, 4/1/3, তাহলে এটা 3×4=12, 8×13, এত মিটার। তাহলে এই দুটোকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তোমাদের অঙ্কে কি দেওয়া ছিল, গুণ করে, দুটি রঙের গুণফল কত। অতএব আমরা কি লিখব, 2টি রঙের গুণফল যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে 2টি রঙের গুণফল আমরা বের করব, 31/6×13। তাহলে এটা আমাদের এখন গুণন করে দিতে হবে, তাহলে 31কে আমরা আগে গুণন করি, 3×3, 3×9=1, তাহলে 3×0=4, 3×6=18, 4×30=18, 4×30=18কে এখন আমরা কী করবো, 18 দিয়ে ভাগ করে দিব,
করতে হবে 403 এখানে কত আছে 18 18 কত মানে 36 6 7 8 9 10 4 এখানে 3 18 কত মানে কত হলো 36 6 7 8 9 10 এর মানে 7 তাহলে কত হবে 7 কত 18 সমস্ত রেজাল্ট আমাদের হবে কত 22 সমস্ত 7 ডিভাইডেড 18 তাহলে আমাদের গুণফল কত আসবে একটু উত্তর আসবে 22 ডিভাইডেড 7 ডিভাইডেড 22 সমস্ত 7 ডিভাইডেড 18 এত মিটার আমরা পেয়ে গেলাম তাহলে দেখো গুণ করা শুধু ছিল ফিতাটিতে সবুজ রং করা হয়েছিল এত হলুদ রং করা হয়েছিল এত তাহলে দুটি রঙের গুণফল আমরা করতে পারি এটা গুণ করে আমরা দিলাম তাহলে আমাদের রেজাল্টটা হয়ে গেল এখন আমরা আসবো তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া থাকবে তোমরা বাড়ির কাজটা অবশ্যই করবা একটা বাড়ির কাজ তোমাদের দেওয়া থাকবে রহিম সাহেবের কাছে এত টাকা ছিল তাহলে 72,000 টাকা ছিল তিনি তা থেকে এত অংশ বিদ্যালয়ের তিনি তা থেকে এত অংশ বিদ্যালয়ের ও এত অংশ হাসপাতালে দান করলো এত অংশ হাসপাতালে দান করলেন তাহলে এই উদ্দীপক থেকে আমরা অঙ্কে চলে আসবো তিনি তার টাকা কত অংশ দান করলেন এক নম্বর আসবে তিনি তার টাকার কত অংশ দান করলেন নাম্বারে দেখো তিনি কত টাকা দান করলেন গ নাম্বারে চলে আসবো দান করার পর তার কাছে কত টাকা রইল দান করার পর তার কাছে কত টাকা তার কাছে কত টাকা রইল তাহলে এখানে আমাদের থাকতে পারে তিন নাম্বার দুই নাম্বার বা তিন নাম্বার এভাবে তোমাদের 8 মিল করা থাকতে পারে তাহলে এখন দেখো যে আমি যে বাড়ির কাছে তোমাদের দিলাম রহিম সাহেবের কাছে এত টাকা ছিল তিনি তা থেকে এত অংশ বিদ্যালয়ে এত অংশ হাসপাতালে দান করলেন কিন্তু সব দান করেনি তাহলে কিছু অংশ রেখে দিয়েছে তাহলে তিনি তার টাকার কত অংশ দান করলেন ক নম্বর খ নম্বরে তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন আর গ নম্বরে দান করার পর তার কাছে কত টাকা রইল তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা অবশ্যই বাসায় খুব সুন্দরভাবে করবো তাহলে আজকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শেখানো হয়েছে তারপরে আবার সৃজনশীল করালাম আবার সৃজনশীলে যাব তোমরা অবশ্যই বাসায় করবা বারবার একই কথা বলছি তোমাদের তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাসায় নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ